আমরা এই যে বিল্ডিংটা ভিতরে পরিদর্শন করতে যাব, চমৎকার দৃশ্য। তো উনি ঢাকাতে ব্যবসা করেন, তো এত চমৎকার একটা বিল্ডিং দেখতে যাচ্ছি। এই যে আপা, বাড়ির যেই মালকিন বলবো আর কি, হ্যাঁ, তারপর সাথে কথা বলবো আমরা কিছুক্ষণ পর, দেখে নেই। হ্যাঁ, ঘরের ফার্নিচার কালার সব মিলে আসলে দেখার মতো, দর্শনীয় শপিস, মানে এই সবকিছু মিলে বলে চ্যারিটি বিগিনস এট হোম, এই কথাটার পরিপূর্ণতা বা এই দেখে। একটা ড্রয়িং রুম যেমন হওয়া দরকার গ্রামের মধ্যে, একেবারেই শহরের আদলে। আপনারা বড় স্ক্রিন টেলিভিশন দেখতে পাচ্ছেন, শো বক্স দেখতে পাচ্ছেন, ফুলটা দেখতে পাচ্ছেন। সবচেয়ে ভালো লাগছে আমার এই যে কর্নার, একটা কর্নার, একটা কর্নার যেমন হওয়া প্রয়োজন। আমরা আসলে ভিডিওটা করছি শেখার জন্য যে একটা বাড়ি করলে কি করে গ্রামের মধ্যে ও শহরের পুরোপুরি অবয়বকে নিয়ে আসা যায়, ঝাড়বাতি। তো এই যে যেই ঢোকার যেই দরজা, চমৎকারভাবে গ্রামের মধ্যে গ্রামের পরিবেশ সহ মিলিয়ে যা যা প্রয়োজন সব কিছু এখানে রয়েছে। ফিক্সড এই যে শো বক্স, শো বক্সেরও মানে ক্রাইটেরিয়া কত চমৎকার, তিন স্ল্যাবে শো বক্স দেখার মতো। আউটলুকিং যেমন, ইনার লুকিংটা তার থেকেও সুন্দর। ডাইনিং টেবিল, ডাইনিং রুম, দুপাশে ফ্যান, বাইরের ইয়েটা গ্লাস দেয়া, একেবারে এখানে ওয়াল নয়, এই যে গেট পর্যন্ত দেয়া দেখা যাবে। খাবার খেয়ে বাইরের পরিবেশটা সুন্দর করে অবলোকন করার যে ধরনের পরিকল্পনা করা দরকার, আসলে শহরের জীবন থেকে গ্রামে এসে গ্রামের সৌন্দর্য অবলোকন করে যে ধরনের ফ্রেশনেস নেওয়া যায় তার সব কিছু এখানে রয়েছে, কোনো কিছুর অপরিপূর্ণতা নেই। সিঁড়ি, দোতলায় ওঠার সিঁড়ি আমরা উঠবো, দেখে নেই। এই যে ফ্রিজ, মাল্টি ফ্রিজ, ডিপ ফ্রিজ সহ তিন স্ল্যাবের, এখানেও তিন স্ল্যাবের মানে ফ্রিজ রয়েছে, বড়, মাঝারি এবং ছোট। আমরা দেখেন, এটা শেখার বিষয়ে যা যারা গৃহিণী তাদের জন্য এভাবে সেলফ তৈরি করা আলমিরা সহ নিচে আমি করে নিচ্ছি আমার বাসার জন্য। ওকে দেখাবো, আমি একটা ইয়াও নেবো, স্নেপ নেবো, এটা আমার খুব ভালো লাগছে, আমার ভালো লাগছে এই আলমিরাটা। কি বলে এটাকে আমি তো বুঝতে, ক্যাবিনেট আপা, এটা কি ক্যাবিনেট, এটাকে কি বলে, শোকেস। হ্যাঁ, শোকেসটা আমি একটু ফিক্সড করে নিচ্ছি যাতে মিস্ত্রিকে দেখালে বুঝে। এই হলো শোকেস, শোকেসটা আসলে শোকেজের মতোই। এই তো চমৎকার বেডরুম। হ্যাঁ, পবিত্র আল কোরআন, আল কোরআন রাখা যেভাবে রাখা দরকার বারান্দা। টাকা হলে আমিও এমন একটা বাড়ি করার ইচ্ছে পোষণ করছি, এই কারণে সবকিছু ভিডিও ধারণ করে নিচ্ছি। আল্লাহ তৌফিক দিও, ঘরে থেকে শুয়ে থেকে বাইরের পরিবেশকে, আপনারা বুঝতেই পারছেন না আমি ঘরে থেকে এই যে বাইরে ভিডিও করছি, কি গাছের পরিবেশ, কি সব কিছু ঘরে থেকে উপভোগ করা যায়। গ্লাস খুলে দিলে একদম বাতাসে বাতাসে পরিপূর্ণ, গ্লাস লাগিয়ে দিলে বাইরের সব কিছু দেখা যাবে, শুধুমাত্র বাতাস হানা দিতে পারবে না, চমৎকার। এই যে ঘরের কালারের সাথে মিলিয়ে পর্দা একেবারে 100% ম্যাচ করা, চমৎকার। আমরা হুমায়ুন ভাইকে মিস করছি এই মুহূর্তে, অনেক বেশি মিস করছি। হুমায়ুন ভাই দেখলে হয়তো আরো বেশি খুশি হতেন, আরো বেশি আনন্দ পেতেন। এই যে অ্যাটাস্টেড বাথ, চমৎকার বাথ, অবশ্যই বিশাল স্পেস নিয়ে বাথরুম, একদম আধুনিক, আধুনিকায়নের সর্বোচ্চ ছোঁয়া যেটা দিয়ে করা যায় এই বাথরুমের মধ্যে রয়েছে। তো সবকিছু ধারণ করার অর্থ হলো একটা মানে আধুনিক বাড়ি করতে যা লাগে এখান থেকে সেটা নেওয়া যায়, আমরা সেটা নিয়ে যাচ্ছি। হ্যাঁ, দুলাভাই সামনে আসেন, আপনি হেন জান না, আফা পয়সা এটাতে ভিজিট করছে, আমরা সেটাও দেখছি। তো দেখেন একটা বাড়ি তো আপনিও করবেন, কেমন লাগতেছে বাড়ির ভিতরটা? হ্যালো, অবশ্যই এই যে গাজীপুর আপনি জায়গাটা রাখছেন, তো বাড়িটা যদি করেন তাহলে তো এই ধরনের বাড়ি আমরা করতে পারি না? অবশ্যই, তো অবশ্যই বাড়ি করলে এই ধরনের হওয়া উচিত।
হ্যাঁ, অবশ্যই স্পেস থাকবে, বাইরে জায়গা থাকবে, ভিতরে জায়গা থাকবে, অনেকটুকু জায়গা নিয়ে ওই মানে 1.5 ডিসিম জায়গা কিনা আমি থাকবো আবার ভাড়া দিবো, ওই চিন্তা করলে কিন্তু বাড়ি হয় না। না না না, অবশ্যই সেটা করতে হবে। দোতলায় কি করা আছে? তো চলেন আমরা একটু দোতলায় যাই। আচ্ছা ঠিক আছে, এই নিচতলাটা কমপ্লিট করার প্রায় করা, তিনটা বেডরুম আমরা দেখতে পাচ্ছি এখানে। এই যে প্রত্যেকটা বেডরুমই কিন্তু একই আদলে সাজানো, একই রকম, অনেক সুন্দর। এবং বাইরে যে বারান্দা, বারান্দার পরেও আরো অনেকটুকু স্পেস রয়েছে। আমার ওয়াইফ যদি এই ধরনের একটা বাড়ি করে দিতে পারি, সে বোধহয় পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হবে। তার স্বপ্ন এমন একটা বাড়ি, চতুর্দিকে জায়গা থাকবে, হ্যাঁ, শস্য করবে, এই যে এখানে বেগুন ক্ষেত করা। তো আমি বারবার দোয়া চাচ্ছি সকলের কাছে, এমন একটা বাড়ি এতটুকু জায়গা নিয়ে যদি করতে পারি আর কি, আল্লাহ তৌফিক দেখ। চলেন আমরা দোতলায় যাই, দোতলা নির্মাণাধীন দেখে আসি সেখানে। দুলা ভাই উঠেন সিঁড়িতে, হ্যাঁ আপনি উঠেন, মুরব্বী মানুষ। তো আমাদের সাথে দুজন রয়েছেন, আমরা তো ভাইকে দেখালাম আগে। তোমার নাম কি? মোহাম্মদ আলফি খান। আলফি, আলফি খান, কি করো তুমি? পরীক্ষার্থী যাকে বলি আমরা, ঠিক আছে। উঠলাম, চমৎকার। এটা নির্মাণাধীন এখন, না এটা এখনো শেষ হয় নাই, শেষ হয়েছে, হ্যাঁ এখনো গোছানো হয়নি। এই যে চমৎকার, এখানে থেকে নিচে, এটিকে বারান্দা মানে যাওয়ার রাস্তা গেটা, এই যে গেট, এখানে আরেকটা বারান্দা রয়েছে, অনেক বিশাল জায়গা নিয়ে বারান্দা, আজকে যেতে পারবো না বোধ হয়। হ্যাঁ সুন্দর সিস্টেমটা, সুন্দর তাই না? অনেক সুন্দর সিস্টেম বাড়িটা। এখানে কেয়ারটেকার থাকেন, শহরও করে না এমন বাড়ি, বুঝতো না। এই যে গোছানো হচ্ছে দোতলাটা, সুন্দর খাটের ডিজাইন, সুন্দর, একেবারে সিম্পলের মধ্যে। আসলে কোনো কারুকার্য না থাকলেও এমন একটা কারুকার্য এখানে যেটা না পছন্দ হওয়ার মতো না, একদম সিম্পলের মধ্যে অনেক চমৎকার খাট। ঠিক আছে, তো আপার দেশের বাড়ি কোথায়? এই এরিয়া গ্রাম নাকি আপার বাবার বাড়ি কি এই অঞ্চলেই? ও আচ্ছা, বাবার বাড়ি এটাই? আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ভালো এই সুযোগে এখনো যে বাবারের সেবা করতে পারেন, এটা বড় কিছু। তো আপা আমরা বিদায় নিতে চাই, হ্যাঁ ভালো লাগছে। ও বারান্দা একটু যাই, আসছি যেহেতু, আসেন দেখা যায়। চাবি বারান্দার গেট, তারপরে হলো গ্লাস খুলে, এই যে এখানে এসে বারান্দায় বসে, মানে এই বারান্দায় বসে চা পান করার মজাটাই আলাদা। এখন যদি সুযোগ থাকতো আমি এখানে বসে এক কাপ চা খেয়ে যেতাম, হ্যাঁ তো সুযোগটা নেই, এই কারণে হয়তো এখন চাটা খেতে পারবো না। এই যে দেখেন এখান থেকে আমরা ঢুকেছি, এই যে এখান থেকে ঢুকেছি, এই যে বারান্দা, বিশাল বারান্দা, মানে এই বারান্দাও একটা বাড়ির মতো। দুলা ভাই এতানি জায়গার মতো একটা বারান্দা মানুষ ইয়েই করে, বাড়িই করে। এই যে বিশাল বারান্দা, এখানে বসে বিকেলের আবহাওয়া, বিকেলের অবয়ব নেওয়া, কি যে আমরা কিন্তু বারান্দায়, বারান্দায় বসে দেখা। হুমায়ুন ভাইকে বলছি যদি আসতে পারতেন, বাহ কি আনন্দ, কি সুখ। হ্যাঁ আমরা দোতলার বারান্দায় বসে, হ্যাঁ আমরা দেখছি, তারপর হলো এই যে কত সুখ, এই যে বারান্দায় বসলাম, এই যে আমরা একেবারে খাঁটি মধু পাওয়ার যে উপায়, মৌমাছি, এই যে মৌচাক, মাথার উপরে মৌচাক, বারান্দায় আমরা দেখতে পাচ্ছি মৌচাক একদম বন্ধুসুলভ আচরণ করছে, কাউকে কোনো ক্ষতি করছে না। মানে সৌন্দর্যের যত রকম রয়েছে এই বাড়িটার মধ্যে কোনো কিছুর কমতি নেই। সবচেয়ে ভালো লাগছে আমরা বারান্দায় বসে, যেমন বারান্দায়, বারান্দায় বসে বাইরের দৃশ্য দেখা, এখানে বসে এক কাপ চা খাওয়া, বিকেলটার, বিকেলটার সূর্য, বিকেলের পরন্ত সূর্যকে উপভোগ করা, সে কি আনন্দ হবে। তো হুমায়ুন ভাই আপনাকে বারবার মিস করছি, আবারও বললাম, আবারও বলি আপনাকেই মিস করছি আমরা, হ্যাঁ যদি থাকতেন তাহলে বুঝতে পারতেন, আহারে কি আনন্দ। তো আজকে এই পর্যন্তই আমরা বিদায় নিতে চাই। হ্যাঁ তো এই টাঙ্গাইল আসা, মির্জাপুর আসা, বিয়ে খাওয়া, সবকিছু সফলতা বোধ হয় আজকে এখানে এসে, না অবশ্যই অবশ্যই এই জায়গাটা এসে আমাদের আজকে যত ধরনের সফলতা,
আমরা নিজেকে সফল ভাবতে পারি। এই যে দেখেন আমার বাইকটা রেখে আমরা উঠেছি, যে আমার বাইকটা দেখা যাচ্ছে, সবকিছু মিলেও ওই যে বিমান যাচ্ছে, মানে এখানে থেকে কি উপভোগ করা না যাবে, সব করা যাবে। তো ধন্যবাদ সকলকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।